পবিত্র বৰদিনলৈ মাজত মাত্র এটা দিন আর এটা দিন বাকি থাকা অবস্থা এতিয়া দেখা পাওয়া গেছে চৌদিশে কেবল বৰদিনৰ উৎসাহ আর উদ্দীপনা আর দেখা পাওয়া গেছে সমগ্র বিশ্বৰ লগতে গুৱাহাটী মহানগরীও যে বাদ পৰি ৰোৱা নাই বৰদিনৰ উলহ মালহৰ পৰা আর দেখা পাওয়া গেছে যে বৰদিন আর নতুন বছরক আদরিবলৈ আসলে সকলোটা ব্যস্ত হয়ে পৰিছে। মই বর্তমান উপস্থিত আছো শিলপুখুৰী অঞ্চল আর শিলপুখুৰীত এটা আমি দৃশ্য দেখাব খুঁজিম যে বৰদিনৰ দিন অহাৰ লগে লগে যে শিলপুখুৰী এই অঞ্চলসমূহ যথেষ্ট সুন্দর হয়ে পড়ে, কিয়নো এইসমূহ অঞ্চলত আসলে বৰদিনত যিসমূহ সামগ্রী আমাক আসলে প্রয়োজন হয় নতুন বছরক আদরিবলৈ সেই সকলোখিনি বস্তু ইয়াত রং বিরঙি খ্রিস্টমাস ট্রি কোৱা হয় বা যি ষ্টাৰ বা যি টুপি সান্তাক্লজৰ যি টুপি বা অন্যান্য যি ধরনের ইলেকট্রনিক সামগ্রী সকলোখিনি ইয়াত আসলে উপলব্ধ হয় আর সকলে নতুন বছরটক আদরিবলৈ এতিয়া যেহেতু উদ্বল হয়ে আছে এটা দিনের পছতে বৰদিন পবিত্র বৰদিন যেহেতু আহিছে দেখা গৈছে মহানগরীর বিভিন্ন প্রান্ত থাকা গির্জাসমূহ সজাই পড়া তোলা হয়েছে আর সেইসমূহ প্রতিঘর সকলো লোকই আসলে খ্রিস্টমাস বলে কলে যেন আনন্দত আত্মহারা হয়, সকলে ঘরত যিসমূহ সামগ্রীর প্রয়োজন হয় ঘরসমূহ সজাই পড়ায় তুলিবলৈ যিসমূহ প্রয়োজন হয় সেই সকলোখিনি সামগ্রী ইয়াত যেহেতু ইয়াত আহি উপলব্ধ হয়েছে গতিকে সকলোৱে ইয়াত আহি এতিয়া বহু গ্রাহক আহিছে। বাইদেউ মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, মানে খ্রিস্টমাস বুলি কলে এটা যথেষ্ট এটা আনন্দৰ দিন হয়, কেনেকুৱা লাগে এতিয়া এটা দিন বাকি আছে? बहुत बढ़िया लगता है। मैं कलकत्ता से हूँ, मैं आई हूँ इधर असम में, तो असम में भी जितना कुछ हो रहा है वो बहुत सही लग रहा है। मतलब फीलिंग्स आ रहा है कि मैं घर पे ही हूँ, तो इधर इतना सजा हुआ है पूरा जगह, बहुत अच्छा लग रहा है। प्लानिंग क्या है आपका बॉडी? प्लानिंग है ऑफिस, उस दिन छुट्टी है मेरा, तो उस दिन थोड़ा सजाऊंगी मैं और थोड़ा घूमने जाऊंगी, केक वगैरह खाऊंगी, बस यही प्लानिंग है। থেংক ইউ। হয় এনেদরে এতিয়া এই সকল লোক আসলে বাহিরের পর আহিও গুৱাহাটী মহানগরীত সকলে যেন বৰদিন যেন নিজের ঘরখনত থাকার দরে যে পরিবেশ বৰদিন বলে কলে যি ধরনের একটা উৎসাহ উদ্দীপনা। মই এজন দাদা আছে, মই দাদাজনের পর মই এটা কথা সুদিম, দাদা অকমান আমার ফলে চাই দিয়ক, বৰদিনৰ যিসমূহ সামগ্রী আপনাদের বিক্রি করে আছে দামসমূহ কেনেকুৱা? দামবোৰ বেশি নয়, রিজনেবল দাম, মার্কেট হিসাবে এতিয়া দাম বস্তুবোৰৰ দামো বেছি হৈছে, মার্কেটটো বেয়া, সেয়া আৰু। আগৰ তুলনাত দাম বাঢ়িছে নেকি? আগৰ তুলনাত দাম বাঢ়িছে, মানে গ্ৰাহকৰ হেৰিটো কেনেকুৱা? গ্ৰাহকৰ ৰেছপন্সটো হেনেকুৱা নাই, আগৰ দৰে নাই, আগত যেনেকুৱা পাইছিলোঁ সেইটো বজাৰ নাই। তথাপিও এটা দিন আছে আৰু এটা দিনত বিক্ৰী কিমান হ'ব বুলি ভাবিছে? চাওঁ কি হয়, চাওঁ বিচাৰিছোঁ কিবা হয়। নিশ্চয়কৈ এতিয়া এনেদৰেই যে সকলোৱে যে এটা দিন যিহেতু মাজত আছে বৰদিন বুলি কলে যি ধৰণৰ এটা উৎসাহ উদ্দীপনা দেখা পোৱা যায় মহানগৰীৰ যিসমূহ গীৰ্জা আছে গীৰ্জাসমূহৰ পৰা ধৰি সকলো লোকে আচলতে সেই বৰদিনলৈ সকলোৱে অপেক্ষা কৰি থাকে, বনভোজ খোৱাৰ যি আনন্দ, নতুন বছৰ আহিলে যিধৰণে বন্ধু বান্ধৱে মিলি যিধৰণে এটা উৎসৱ পাৰ্বণ আচলতে যিধৰণে পালন কৰা সেইধৰণে এটা বৰদিন উপলক্ষে এতিয়া সকলো যিহেতু ব্যস্ত হৈ গৈছে, এটা দিনৰ পাছত সকলে এটা পালন করব পবিত্র বৰদিন আর যার বাবে এটা গুৱাহাটী মহানগরীর যেন বাদ পরি রা সকলে এটা সজাই পড়া তোলা হয়েছে গির্জাসমূহ আদি করে নিজের যেসমূহ ঘর আছে ঘরসমূহতে খ্রিস্টমাস ট্রিপ আদি করে সকলোখিন সজাই পড়ায় তোলা হয়েছে, গতি এটা দিনের পাশত সকলে পালন করব পবিত্র বৰদিন, সকলে এটা উৎসাহ উদ্দীপনের কেবল অপেক্ষা করেছে সেই দিনটলে।